আরজিকর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় সারা দেশ তোলপার। এবার হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন আগে সাসপেন্ড করে সন্দীপকে। জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সন্দীপ ঘোষ কতটা জড়িয়ে তাই নিয়ে প্রশ্ন উঠেছে। তরুণী চিকিৎসকের মা বাবার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, মেয়ের মৃত্যুর খবর প্রথমেই দেওয়া হয়নি, এছাড়াও তাদের 3 ঘন্টা মৃতদেহ দেখতে না দিয়ে বসিয়ে রাখা হয়েছিল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠতে থাকে। নির্দেশিকায় বলা হয়েছে, আরজিকরের ঘটনার পর স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে IMA। সংগঠনের জাতীয় প্রেসিডেন্ট আরভি অশোকান একটি কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সদস্যরা নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথাও বলেন। নির্যাতিতার পরিবার সন্দীপের উপর ক্ষোভ উগড়ে দেয় চিকিৎসক সংগঠনের কাছে। আরজিকরের ঘটনায় প্রথম থেকে সন্দীপ ঘোষ যে ভূমিকা নিয়েছিলেন তা ভালোভাবে নেয়নি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। সাংবাদিক বৈঠক করে সংগঠনের তরফে সমালোচনা করা হয়েছিল সন্দীপ ঘোষের আচরণের। IMA-র রাজ্য শাখার সহকারী সম্পাদক চিকিৎসক অনির্বাণ দলুই বলেন, আরজিকরের এই ঘটনা ঘটার পর থেকেই তার সদস্য পদ বাতিলের দাবি করা হচ্ছিল রাজ্য শাখার পক্ষ থেকে। শেষ পর্যন্ত সেই দাবিতেই শিল্পমহর দিল কেন্দ্রীয় কমিটি। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।